মুসলমান ভাইরা রে, আমার খলিফাতুল মুসলিমিন উমর ডাক দে, বললেন ভাইজান আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআনের সামনে দিয়ে পিছন দিয়ে কোনো বাতিল ঢোকার মতো পথ নাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এমন একটা কোরআন, মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত যতগুলা সমস্যা হয়, যতগুলা প্রশ্ন থাকতে পারে, আমার আল্লাহ তালাই কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, খুব গভীর করে একটু মনোযোগ দেন, আশ্চর্য হয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন উমর ওই তিনটা ইহুদির দিকে তাকায়া এই তিনটা প্রশ্নের জবাব দিবে, এমন সময় হাতের পাশে আমার বন্ধুগণ ওমরের ছোট্ট একটা ভাতিজা, মাত্র 8 বছর বয়স। জোরে বলেন কয় বছর বয়স? 8 বছর বয়স, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেনাকে রাইসুল মুফাসসিন বলা হয়, যেনাকে চিফ কমান্ডার বলা হয় তাফসির জগতে, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ দুইজন তাফসির কারক ছিলেন, যেনারা তাফসির করে তামাম পৃথিবীর ভিতরে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জনের নাম হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন, ও চাচাজি, আপনি বেদবি ক্ষমা করবেন, একটু অনুমতি আমাকে দিবেন। বলে, তুমি কিসের অনুমতি চাও? বলে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ইহুদিদের তিনটা কঠিন প্রশ্নের জবাব আমি কোরআন থেকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ খুব গভীর করে একটু মনোযোগ জীবনের সাথে ধারণ করতে পারে, আমি আল্লাহ তাআলা তার কপাল খুলে দিব, তার জিন্দেগীর গুণাগুলি মাফ করে দিব, এবং আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কার আদর্শ? আরো জোরে বলেন নবীর আদর্শ। জোরে বলেন কার আদর্শ? নবীর আদর্শ, রসুলের আদর্শ, রসুলের সুন্নত যদি আপনি মানেন, বলেন তো লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। এই ফিতনা ফাসাদের যুগে যদি কোনো আল্লাহর বান্দা একটা সুন্নত, একটা আদর্শ নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রসুল বলে গেলাম, আমার আল্লাহ তাআলা 100 গোলাকাটা শহীদের সব তার আমলনামায় লেখা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো কথা বলেন, কয়শো? 100 গোলাকাটা শহীদের সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। চিৎকার বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, আমার আদর্শকে যদি মহব্বত করে, আমি রসুল বলে গেলাম, ওই ব্যক্তিকে আমি মহব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিকে আমি মহব্বত করব, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রসুলের আদর্শ মানার প্রয়োজন আছে কিনা নাই কথা বলেন? কোরআনের আদর্শ মানার প্রয়োজন আছে কিনা নাই? আছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে মহিলাটা কিভাবে বাগের মুস নিয়ে আসলো শুনতে রাজি আছে তো ইনশাল্লাহ? এবং খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তিনটা প্রশ্নের জবাব কিভাবে কোরআন থেকে দিল শুনতে রাজি আছে তো ইনশাল্লাহ? খুদির তিনটা প্রশ্নের জবাব আমি গুনাগার দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, তাহলে তুমি কোরআন থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইহুদিকে বললেন, ও ইহুদি ভাই, আপনাদের প্রথম নাম্বার প্রশ্নটা একটু জানতে চাই। প্রথম নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, আমাদের প্রথম নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যে কবরটা জীবিত কবর, কথা বলেন ঠিক কিনা? এবং ওই কবরের মধ্যে যে লাশটা আছে, ওই লাশটাও জীবিত লাশ? শুধু তাই নয়, জীবিত লাশ, জীবিত। আমার বন্ধুগণ, কবর নিয়ে 40 দিন পর্যন্ত দুনিয়ার ভিতরে সফর করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক
দিয়ে আমার বন্ধুগণ ডাক দে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। ওই ইহুদিকে ডাক দে বললেন, তাহলে আপনি শুনে নেন প্রথম নাম্বার প্রশ্ন। আল্লাহ তালাই কোরআনের মধ্যে একজন নবীর নাম বলেছেন, যে নবীর নাম হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন, নামটা কি কথা বলেন? মূসা কালিমুল্লাহ। আমার বন্ধুগণ মূসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে ফেরাউনের দল ধাওয়া করে, মূসা দৌড়ায়, ফেরাউনও দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আমার বন্ধুগণ নদী বেঁধে যায়, আর মূসা সামনে অগ্রসর হইতে পারে না। আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আমি কি করব, আমি তো সামনে যাইতে পারি না, পিছনে আসতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, মূসা চিন্তা করার কোনো কারণ নাই, তুমি তো আমার বন্ধু, আমি তোমার বন্ধু, বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু সহযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? ওগো বন্ধু, তোমার হাতের মধ্যে লাঠি আছে, লাঠি দ্বারা পানির উপরে আঘাত করো, আমি বাদবাকি কাজ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আর দেরি না করে আমার বন্ধুগণ নদীর উপরে যখন লাঠি দ্বারা আঘাত করেছি, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আমার আল্লাহ তাআলা করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম সহ বল আমার বন্ধুগণ সঙ্গীদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন। আমার বন্ধুগণ ফেরাউনের দল, আমার বন্ধুগণ মাছ পথে যখন চলে গেল, আমার আল্লাহ তালা বললেন, ওগো পানি পূর্বের ন্যায় তুমি হয়ে যাও। আমার বন্ধুগণ পানি এক হয়ে গেল, ফেরাউন মারা গেল। এটা ছিল দিনের বেলা, কথা বলেন কোন বেলা? দিনের বেলা। আমার বন্ধুগণ দিনের বেলা যখন 12টা রাস্তা হয়ে যায়, ঠিক সেই সময় সূর্যের আলো ওই জায়গায় স্পর্শ করে, পানি যখন এক হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও ইহুদি ভাই, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বললেন, সাদাকতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সত্য কথা বলেছো, তুমি সত্য জবাব দিয়েছো কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আপনাদের দুই নম্বর প্রশ্নটা কি একটু জানতে পারি? বলছে, হ্যাঁ, দুই নম্বর প্রশ্ন হলো এই, যে পৃথিবীর ভিতরে এমন কোন দুই সন্তান আছে যে দুই সন্তানটা একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় কয়শো বছরের বড়? আরো জোরে বলেন, কয়শো বছরের বড়? 100 বছরের বড়। এটা কেমনে সম্ভব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে কোরআনের মধ্যে একজন নবী আছে, যে নবীর নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। বলেন কি নাম? ডাক দে বললেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। তার একজন ভাই ছিলেন হযরতে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই দুই ভাই একসাথে জন্মগ্রহণ করে, করার পরে উযাইর আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মানুষকে মৃত্যু দিবা, মৃত্যুর পরে আবার কেমনে জাগাইবা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ উযাইর বল এই কথা বলার পরে আল্লাহ বললেন, ঠিক আছে তুমি প্রস্তুত হয়ে যাও মৃত্যুর জন্য। মৃত্যু দিয়ে দিলেন, আবার তাকে জাগাইলেন। ডাক দে বললেন, উযাইর কতদিন তুমি মৃত্যুর পরে কবরের মধ্যে ছিলে? বলে, ইয়া আল্লাহ এই মাত্র মৃত্যুবরণ করলাম, এখনই তো উঠলাম। বলছে, না, তোমাকে মৃত্যু দেওয়ার পরে 100 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ তখন তার ভাই আব্দুল আজিজ বেঁচে ছিলেন, একসাথে আবার মৃত্যুবরণ করেছেন। এই দিক দিয়ে এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।